জলাভূমি ভর করে বেআইনিভাবে পাট্টা দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ আনলেন ইংরেজদের পৌরসভার ভাইস চেয়ারম্যান। জলাভূমি ভরাট করে বেআইনিভাবে পাট্টা দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ আনলেন ইংরেজদের পৌরসভার ভাইস চেয়ারম্যান। গত 28 আগস্টের পর থেকে ইংরেজদের পৌরসভার অচল অবস্থা এখনও কাটেনি। রাজ্য নেতৃত্ব তৃণমূল পরিচালিত ইংরেজদের পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে নিতে বলেছিলেন, কিন্তু সেই সমস্যা তো মেটেইনি, বরং সমস্যা আরও বেড়েছে। শুক্রবার ইংরেজদের পৌরসভার উপপৌরপ্রধান দুলাল সরকার গুরুতর অভিযোগ আনলেন পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে এবং ইংরেজদের পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে ও সরকারি জায়গায় যেখানে বাচ্চারা খেলে সেই জমিকে প্লট করা হচ্ছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর পরিতোষ চৌধুরী মানুষের কাছে টাকার বিনিময়ে পাট্টা দেওয়া হবে বলে টাকা তুলছেন। ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ বেআইনিভাবে একটি নির্দেশ জারি করেছেন যেন এখানে পাট্টা দেওয়া হয়, সেই কারণে উপপৌরপ্রধান এই নির্দেশকে অবৈধ বলে বাতিল করে দেন। ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন, কোন রকম বোর্ড মিটিং এ আলোচনা ছাড়াই চেয়ারম্যান এই নির্দেশ জারি করেছেন। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন জলাভূমি ভরাট করা যাবে না, সেখানে কিভাবে ওই কাউন্সিলর পুকুর ভরাট করে টাকা তুলছেন? আমরা রাজ্য নেতৃত্ব সহ পৌরমন্ত্রীকে এই বেনিয়মের কথা লিখিতভাবে জানিয়েছি। যেখানে পৌরসভার নিজস্ব জঞ্জল ফেলার জায়গা নেই, জল নিকাশির ব্যবস্থা নেই, সেখানে এইভাবে জলাভূমি বেআইনিভাবে ভরাট করা অপরাধ। গ্রিন সিটির জন্য মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, জায়গার অভাবে সেই টাকা কাজে লাগানো যাচ্ছে না। আমরা চাই ওই জায়গাতে ব্যক্তিগতভাবে কাউকে জমি না দিয়ে বহুতল নির্মাণ করে গৃহহীনদের ঘর দিলে সেটা অনেক কাজে লাগবে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন গৃহহীনদের ঘর দিতে, টাকা পৌরসভাতে এসে পড়েও আছে। কোনো বোর্ড মিটিং না হওয়াতে সেই টাকা কাজে লাগাতে পারছি না। কোনো বোর্ড মিটিং ছাড়া কিভাবে এই বেআইনি কাজ হচ্ছে আমরা কিছুই জানি না, তাই আমি এই নির্দেশ খারিজ করছি। কেউ বলতে পারছে না টাকাটা কে কারা নিচ্ছে। যারা আবেদন করেছে, যারা মাপতে যাচ্ছে, তারা বলছে, কেউ বলছে কাউন্সিলরের লোক নিচ্ছে, কেউ সেই কাউন্সিলরের কিছু এলাকার দালালরা করেছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমি জন্মগত থেকে করি। কী নাম কাউন্সিলর? তৃণমূল কংগ্রেস একটা গরিব মানুষের পাশে থাকার দল। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সারা পৃথিবীতে এর জন্যই মানুষের আমরা যাই, উপযুক্ত লোকের যে জায়গা থাকে, উপযুক্ত লোক দীর্ঘদিন বাস করছে তাদেরকে ব্যবস্থা করা হোক। এই জলাভূমি ভরাটের প্রশ্নে আমি একটা এসপি সাহেবের একটা মিটিং করেছিলাম একবার মিউনিসিপ্যালিটিতে। আমি একটা কমপ্লেন করেছিলাম, কারণ এলাকার মানুষ আমাকে অভিযোগ করছে যে রাত্রি 3টে 2টো 2:30টার সময় ট্রাক্টর যায়, আমরা ঘুমোতে পারি না, অন্তত এর থেকে আমাদের মুক্তি দেন। আমি সেই সময় এই কমপ্লেনটা এসপি সাহেবকে করেছিলাম এবং এসপি সাহেবকে বলেছিলাম উন্নয়নের বিরোধী আমি নই, দিনের বেলা গাড়ি চলো, যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে তোমার আপত্তি করার কিছু নেই, কিন্তু রাতের অন্ধকারে যে গাড়িটা চলছে এটা বন্ধ করার ব্যবস্থা করো। আজকে এসে পৌরসভাতে শুনতে পেলাম আমাদের ভাইস চেয়ারম্যান যে পাট্টাটা ক্যান্সেল করেছেন, এই শুনলাম। এটা তো অনেকদিন আগের, 5-6 মাস আগের 7 মাস আগের ডিওসিতে পাশ করা এই পাট্টা। আজকে 29 জন এখানে উপকৃত হবে। আগেরও চেয়ারম্যান দিয়ে গেছেন পাট্টা, এনা পৌরসভার জায়গা, এই পৌরসভার জায়গাতে পাট্টা গুলো 29 জনের, ওখানে 40 বছর ধরে বসবাস করছে, তাদের পাট্টা হচ্ছে হয়নি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।